হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কয়েকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের অনেকেই ডাউট রয়েছে যে আমাদের স্কুল কবে খুলবে, আমাদের সিলেবাসকে কমানো হবে কি কমানো হবে না, এবং আমাদের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা রয়েছে, ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষাকে পেছানো হবে কি না, এবং টুয়েলভের পরে যখন আমরা কলেজে উঠবো তখন আমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য এক্সাম দিতে হবে কি না, এবং আমাদের কলেজই বা কবে শুরু হবে, আমাদের স্কুল বা কলেজ কি অনলাইনে এখন শুরু হবে, এবং স্কুল কলেজ মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কবে থেকে রিওপেন হবে, তো সমস্ত কিছু তোমরা এই ভিডিওতেই জানতে পারবে। সেই কারণে তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি এই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে পেয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বন্ধুরা স্কুলের কথা বলবো। এখানে স্কুলে তোমাদের যে সিলেবাস রয়েছে, সিলেবাসকে কমানো হবে কিনা, এখানে কিন্তু তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে কমানোর কথা শোনা যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত প্রপারলি কোনো ইনফরমেশান দেওয়া হয়নি। জানো তোমরা সর্বভারতীয় যে বোর্ড রয়েছে অর্থাৎ সিবিএসই বোর্ড কিন্তু বহু ও সিলেবাসের বহু অংশই কিন্তু বাদ দিয়ে দিয়েছে। এখানে তোমাদের সায়েন্স হোক কিংবা আর্টস হোক, যে কোনো সিলেবাসে কিন্তু যেগুলো কে এখন একটু না করলেও প্রবলেম তোমাদের হবে না, সেই সমস্ত সিলেবাসকে বাদ দেওয়ার কথা শোনা যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত ও কোনো এরকম ইনফরমেশান আসেনি যে পুরোপুরি এই সিলেবাসকে বাদ দেওয়া হচ্ছে। তো এখন যদি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কথা বলি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সিলেবাসকে কী কমানো হবে সে নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিছু জানায়নি। তবে আমি তোমাদের এটুকু জানিয়ে রাখি, তোমরা অনেকেই মনে করছো তোমাদের এক্সাম পিছিয়ে যাবে, সেক্ষেত্রে আমি বলে রাখি যদি তোমাদের সিলেবাস থেকে কোনো অংশ বাদ দেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের যে সময় পরীক্ষা হওয়ার কথা সেই সময়ে কিন্তু পরীক্ষা হবে, মানে যে সময় বিগত বছরগুলোতে মাধ্যমিকের পরীক্ষা হতো কিংবা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হতো সেই সময়ে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। যদি তোমাদের সিলেবাস একই থাকে, যেটা আশঙ্কা করা হচ্ছে তোমাদের সিলেবাস একই থাকবে, তোমাদের যে এক্সাম ডেট বা ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় সেটা কিন্তু তোমাদের পিছিয়ে যাবে। এরপরে যদি বলি টেস্ট পরীক্ষার কথা, তোমাদের টেস্ট পরীক্ষা এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা হবে, স্কুলের পক্ষ থেকে নেওয়া হবে, এবং সেটা বিভিন্ন উপায়েও হতে পারে। ঠিক আছে, বিভিন্ন স্কুল এখন কি হচ্ছে এক্সাম নিচ্ছে, কিভাবে নিচ্ছে তোমরা অনেক স্কুলেই জানো, যে স্কুল থেকে একটা তোমাদের কোশ্চেন দিয়ে দেওয়া হচ্ছে ওয়েবসাইটের থ্রুতে কিংবা তোমাদের হোয়াটসঅ্যাপের থ্রুতে, সেই কোশ্চেনটা তোমরা বাড়িতে বসে সলভ করে সেটাকে পাঠিয়ে দিচ্ছ। কোনো কোনো স্কুল বলছে বাই পোস্টে পাঠাতে, কোনো কোনো স্কুল বলছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং কোনো কোনো স্কুল এমন রয়েছে যেটা বলছে যে তাদের ওয়েবসাইটে আপলোড করতে। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, সব স্কুল না, কিছু কিছু স্কুল এইভাবে কিন্তু অনলাইনে পরীক্ষা নিয়ে চালু করে দিচ্ছে। এরপরে কথা হচ্ছে তোমাদের ইলেভেনের মার্কশিটের কথা, তোমরা কবে ইলেভেনের মার্কশিট পাবে। এটা বলে রাখি প্রত্যেকটা স্কুল যে ইলেভেনের মার্কশিট দেয় এটা না, অনেক স্কুলই এমন রয়েছে যেখানে তোমাদের মার্কশিট দেওয়া হয় না স্কুল থেকে। তো এবং কিছু এমন স্কুল রয়েছে প্রতি বছর ইলেভেনের মার্কশিট দেয়, সেক্ষেত্রে যে সমস্ত স্কুল ইলেভেনের মার্কশিট দেয় এই সমস্ত স্কুল কিন্তু মার্কশিট দেবে, এবং যে সমস্ত স্কুল মার্কশিট দেয় না সেই সমস্ত স্কুল কিন্তু মার্কশিট দেবে না। আর সেক্ষেত্রে তোমাদের মার্কশিট নিয়ে কোনো চিন্তা নেই, তোমরা জানো যে টুয়েলভের যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা অনেকেরই হয়ে গেছে, অনেক অনেক স্কুল কী হচ্ছে এ অ্যাডমিশন প্রক্রিয়া চালু করে দিয়েছে, এবং কিছু কিছু স্কুল এমন বাকি আছে যে এখনও অ্যাডমিশন প্রক্রিয়া হয়নি। তোমরা যেরকমভাবে পড়াশোনা করছো করে যাও, তোমরা এমনি তো ক্লাস টুয়েলভে উঠে গেছো, সেটা জানিয়ে দিয়েছে প্রত্যেকটি স্টুডেন্ট যারা ইলেভেনে মানে উঠেছিলো তাদের প্রত্যেককে টুয়েলভে উঠিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এ তোমরা কী হচ্ছে টুয়েলভে উঠে গেছো, এবং তোমাদের যখন বলবে অ্যাডমিশন প্রক্রিয়া করার কথা তখন তোমরা অ্যাডমিশন প্রক্রিয়া করবে। সেক্ষেত্রে তোমাদের চিন্তা করে কোনো লাভ নেই যে কবে কী হবে, অলরেডি অনেকে হয়ে গেছে, এখনও যাদের হয়নি তাদের খুব শিগগিরই হয়ে যাবে স্কুল বলে দেবে। এরপরে যদি তোমাদের কলেজের অ্যাডমিশনের কথা বলি, তোমাদের ক্ষেত্রে কী হবে, যারা উচ্চ মাধ্যমিক 2020তে দিয়ে দিয়েছো ও তোমাদের রেজাল্ট তোমরা জানো যে 31 তারিখের পর অর্থাৎ আগস্ট মাসে তোমরা যে কোনো দিন স্কুল থেকে এ তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট পেয়ে যাবে। স্কুল থেকে মার্কশিট এবং সার্টিফিকেট পাওয়ার পরেই কিন্তু তোমরা কলেজে এ অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে অনেকেরই সংশয় রয়েছে অ্যাডমিশনের জন্য কিন্তু এবছর কি এক্সাম দিতে হবে, তো তোমাদের বলে রাখি তোমাদের এক্সাম আমার মতে এখন নেওয়া সম্ভব না, সেই কারণে তোমাদের এক্সাম হবে না, তোমাদের রেজাল্টের উপর নির্ভর করেই এই তোমাদের কী হচ্ছে অ্যাডমিশন প্রক্রিয়া হবে। সেক্ষেত্রে যাদের নম্বরটা একটু কম রয়েছে তারা একাধিক কলেজে অ্যাপ্লাই করো, কারণ আমি তোমাদের বলে দিচ্ছি যে কলেজের যে সমস্ত পরীক্ষা রয়েছে সেই সমস্ত পরীক্ষা যেটা ইম্পর্টেন্ট পরীক্ষা একান্তই নেওয়া প্রয়োজন, সেই পরীক্ষাগুলোও কী হচ্ছে কলেজ কর্তৃপক্ষ নিতে পারছে না। সেই কারণে এই পরিস্থিতিতে তোমাদের অ্যাডমিশনের জন্য এক্সাম কীভাবে নেবে কলেজ কর্তৃপক্ষ, তোমরা দেখে নিয়েছো কিছু ইউনিভার্সিটি রয়েছে যেখানে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে মার্কশিটের ভিত্তিতেই তাদের অ্যাডমিশন নেওয়া হবে, এখানে কোনো এক্সাম নেওয়া হবে না।
সেক্ষেত্রে তোমরা যাদের মনে কনফিউশন রয়েছে যে আমাদের এক্সাম হবে, আমি বলে রাখি এরকম পরিস্থিতিতে তোমাদের অ্যাডমিশনের জন্য এক্সাম নেওয়া সম্ভব না। তো এখন যে ইম্পর্টেন্ট প্রশ্নটা সকলের মনে উঠে আসছে, আমাদের স্কুল কলেজ মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কবে রিওপেন হবে, মানে কবে খোলা হবে? তো এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, তোমাদের যেটা জানানো হয়েছিল আগস্ট মাসের 15 তারিখের পর তোমাদের স্কুল কলেজ মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করা হবে, কিন্তু সেটা একেবারেই নয়। তোমাদের যতদিন না পর্যন্ত এই কোভিডের ভ্যাকসিন বেরিয়ে যাচ্ছে এবং সমস্ত পরিস্থিতি নর্মালাইজ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের স্কুল কলেজ মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কে খোলা যাবে না। তো এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠান আছে স্কুল কলেজ মাদ্রাসা, যেগুলো ও একটা স্টুডেন্টদের জন্য একান্তই প্রয়োজন, সেগুলো কি একেবারে বন্ধ থাকলে স্টুডেন্টরা পড়াশোনা করবে কীভাবে? সেক্ষেত্রে বলে রাখি, সমস্ত স্কুল কলেজে কিন্তু তোমাদের পড়াশোনা কিন্তু চালু হয়ে যাবে অনলাইনে। এখন যে সমস্ত স্কুল কলেজ অনলাইনে পড়াশোনা চালু করেনি, সেই সমস্ত স্কুল কলেজ কিন্তু অলরেডি এখন পড়াশোনা চালু করে দিয়েছে অনলাইন বেসিসে। তো এখানে তোমাদের এই সিস্টেমটাই হবে, এবং তোমাদের যদি দরকার পড়ে অনলাইনেই কিন্তু এক্সাম নেবে। বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন স্কুল কিন্তু অলরেডি অন্যান্য ক্লাস এর এক্সাম নিতে শুরু করে দিয়েছে, যে এক্সামগুলো স্কুল নেয়। তো এক্ষেত্রে তোমাদের স্কুল হোক, কলেজ হোক, কিংবা মাদ্রাসা হোক, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু যতদিন না পর্যন্ত ও এই ভ্যাকসিন বেরোচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু অনলাইন বেসিসেই তোমাদের ক্লাস নেবে। তো আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি, এই যেটা অনেকের প্রশ্ন ছিল, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছিলে। আর এখনও যদি এই রিলেটেড কোনো কোশ্চেন মনে থেকে থাকে, অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, তার রিপ্লাই আমি দিয়ে দেবো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।